আপনি আমরা যতদূর জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র ছিলেন তারপরে সরকারি পরীক্ষা দিয়ে আপনি পুলিশ সার্ভিসে আসলেন তো সেই গোড়াকার কথায় একটু ফিরে যাই মোটামুটি আপনি কি ভেবে এই পুলিশের কাছে এ আমার কাছে এমনি মনে হলো আমি যদি পুলিশ সার্ভিসটা প্রিফার করি আমি মনে হয় এখানে আমি বেটার পারফর্ম করতে পারবো কেন যে এটা আমার কাছে মনে হলো এটা হতে একটা কারণ হতে পারে আমাদের সোসাইটিতে পুলিশকে যেভাবে আমরা দেখি কিংবা সোসাইটি যেভাবে দেখে এটা খুব একটা পজিটিভ না আমার মনে হলো এখানে বোধহয় কাজ করার ভালো সুযোগ আছে এই সব চিন্তা করে তারপর মানুষের জন্য কিছু করতে পারার একটা সুযোগই সব মিলেই পুলিশে আসা আর কি দীর্ঘদিন যে বেশ ধরে আপনি পুলিশে আছেন এবং বলছিলেন যে কিছু একটা করা বেটার পারফর্ম করা এখন এই পুলিশের শীর্ষ পদে এসে আপনার কি মনে হচ্ছে যে সেই লক্ষ্যগুলো অর্জন করতে পেরেছেন এটা খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলাতে পুলিশের চাকরিটা আসলে খুব কঠিন কঠিন নানা কারণে এখানে সবচেয়ে বড় কারণ যেটা হলো এখানে পুলিশের কাজ করতে গিয়ে ওই যে প্রফেশনাল হ্যাজার যেগুলো বলি আমি আমার কাজটা কখনো খুব নিরপেক্ষভাবে কিংবা স্বাধীনভাবে করার সুযোগটা কম থাকে এটার প্রধান কারণটা হল পলিটিক্যাল ইন্টারফারেন্স অনেক সময় আমরা চিন্তা করি এক কিন্তু যখন বাস্তব ক্ষেত্রে কাজ করতে যাই অনেক ক্ষেত্রে দেখি ওইটা করতে হচ্ছে এইসব কারণেই আমি আমাদের দেশের ডিফিকাল্ট মনে করি তবে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তা আমি বলবো যে আমার এবং আমাদের কাজটা এখন আমরা আমাদের এই পেশাদারিত্বের মনোভাব নিয়ে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে করার একটা সুযোগ পাচ্ছি এবং করে যাচ্ছি তবে এই একটা কথা বলে না আপনি যেখানে কাজ করবেন আপনার কাজকে যদি আপনি ভালো না আপনার চাকরিকে যদি আপনি ভালো না তাহলে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না তবে আমি চেষ্টা করি আমার চাকরিটাকে ভালোবাসার জন্য সব মিলেই আমি বলবো যে এখানে খুব স্যাটিসফাইড হওয়ার খুব সুযোগ নাই তবে আমার কাজটা আমি সন্তুষ্টি নিয়েই করার সবসময় চেষ্টা করে এসেছি এখনো করছি আপনার দীর্ঘ কর্মজীবনের যে অভিজ্ঞতা এর মধ্য দিয়ে কি ধরনের প্রফেশনাল হ্যাজার মুখোমুখি হতে হয়েছে যেমন হতে পারে বড় ধরনের কোনো সমস্যা যেটা অনেক ক্ষেত্রেই আমি বলবো পলিটিক্যাল তখন পুলিশকে অনেক চিন্তাভাবনা করে কাজ করতে হয় তখন যেটা সামনে আসে যারা ক্ষমতায় থাকেন তাদের মধ্যে থেকে একটা দৃষ্টিভঙ্গি কাজ করে যে আমাদের পুলিশ পুলিশ আমাদের পক্ষে কাজ করবে যখন কোনো জটিল এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় যখন রাজনৈতিক দামাডোল আন্দোলন এই সময়গুলাতে আমরা দেখি পুলিশের কাজ রিয়েলি খুব চ্যালেঞ্জিং এবং কোনো সমস্যা সম্মুখীন হতে হয় একটা কথা শোনা যায় যে রাজশাহীতে ডিআইজি থাকাকালীন বাংলা ভাই কিংবা এরকম ব্যাপারে আপনি বেশ উদ্যোগী হয়েছিলেন এবং সেই জন্য তৎকালীন সরকার আপনার উপর যে খুব একটা সন্তুষ্ট ছিলেন সেরকমটি বলা যায় না হ্যাঁ এখানে এই বিষয়টা আপনারা সবাই জানেন তখন এখানে বাংলা ভাই সহ ওদের যে একটা উত্থান এবং ওদের অ্যাক্টিভিটিস এগুলা স্পন্সর ছিল তো অস্বীকার করার উপায় নাই তখন আমরা অনেক সময় ইনিশিয়েটিভ নিয়েছি নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সঙ্গত কারণেই আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয় নাই এখন প্রশ্ন আসতে পারে যে এজ এ পুলিশম্যান আপনি পারলেন না কেন আপনি এই গাছ অ্যাগ্রেসিভ অবস্থা ছিল না কেন এটার উত্তরটা হতে পারে যে আমি তো চাকরি করি আমার ফ্যামিলি আছে আমি যদি আজকে গভর্নমেন্টকে ডিফাই করি তাহলে হয়তো সামনে আমার জন্য একটা খারাপ সিচুয়েশন ওয়েট করবে আমি একটা পরিস্থিতির শিকার হতে পারি এইসব কারণে অনেক সময় আমাদের ইচ্ছা থাকলেও কিছু সম্ভব আগামী দিনের পুলিশের জন্য আপনার ভিশনটা কি হবে বিচার বিভাগের যেমন নিরপেক্ষতার কথা বলা হচ্ছে পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার বিষয়। কি ধরনের চিন্তা ভাবনা আমরা করতে পারি সামনে যখন পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসবেন আমার মনে হয় ওনরা ওনাদের পিছনের দিকগুলা কখনো ভুলে যাবেন না যে সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়া আমরা বিগত সময়ে যে অপশাসন দেখেছি এইটার পরিণতি কি হয় ওইটা সামনে যারা ক্ষমতা আসবেন আমার মনে হয় ওনারা এটা ভুলবেন না এবং ওইটা পিছনের ইতিহাসটা দেখেই সামনে ওনরা ওনাদের ভালো কিছু করার চেষ্টা করবেন আর আমি পুলিশের কথা যদি বলি যে আমরা পুলিশ অডিনেন্স টু একটা ড্রাফ দাঁড় করিয়েছি এখানে আমরা যে পুলিশ অ্যাক্টের উপর কাজ করছি এই অ্যাক্ট হয়েছিল আজ থেকে অনেক বছর আগে আঠারোশো একষট্টি সনে তারপরে এটা কিন্তু আমরা কোনো চেঞ্জ করিনি এই প্রথম আমরা একটা ড্রাফট দিয়েছি এখানে পুলিশকে জনগণের কাছে সরকারের কাছে আরও অ্যাকাউন্টেবল করার জন্য এখানে কিছু বিষয় সন্নিবেশ করা হয়েছে এখানে আমরা ন্যাশনাল পুলিশ কমিশনের কথা বলেছি পুলিশ সম্পর্কে কোনো অভিযোগ দায়ের জন্য আমরা এখানে পুলিশ কমপ্লেন সেলের কথা বলেছি যাতে পুলিশ একটা দায়বদ্ধতার মধ্যে কাজ করতে পারে আরেকটা বিষয় আছে আমাদের পুলিশ সেক্টে মানবাধিকারের কথা নেই পুলিশ সেক্টে নারী অধিকারের কথা নেই এই বিষয়গুলো আমরা নিয়ে আসছি এই পুলিশ ওডিনেন্সে جناب নূর মোহাম্মদ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশের আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ